নন সার্জিক্যাল পদ্ধতিটা নেওয়াটাই সবার ভালো হবে, প্রতিশ্রুতির সঙ্গে কাজের মিল আছে। আর আমার মনে হচ্ছে আমি সেই 2010-11 সালে ফিরে গেছি, এই অনুভূতিটা অন্যরকম একটা অনুভূতি। হ্যালো ভিউয়ার্স, রিজেন্ট হেয়ার এর পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিওতে নতুন এপিসোডে আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের জুয়েল রানা ভাই উনি আসছেন কুষ্টিয়া থেকে, সরি ভাইয়ের বাসা কুষ্টিয়া, কিন্তু উনি কর্মরত আছেন চট্টগ্রাম লোহাগাড়াতে। সেই সুযোগ লোহাগাড়া থেকে অনেক কষ্ট করে উনি আসছেন শুধু আমাদের প্রতিষ্ঠানে হেয়ার রিপ্লেসমেন্ট করবেন, এ কারণে উনি রাত্রে ঢাকায় এসে ওয়েট করছেন, এখন কাজ সেরে আবার উনি কুষ্টিয়া চলে যাবেন। তো আমরা আজকে ভাইয়ের কাছ থেকে জানবো যে কেন বিভিন্ন পদ্ধতি থাকা সত্ত্বেও, লাইক পিআরপি তারপর ট্রান্সপ্লান্ট থাকা সত্ত্বেও, উনি কেন নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট করতে ইচ্ছুক। আসসালামু আলাইকুম। আমি পদ্ধতিতে যাওয়ার আগে সর্বপ্রথম বলবো, যারা আপনারা হেয়ার রিপ্লেসমেন্ট করাতে চাচ্ছেন বা বিভিন্ন কোম্পানির ভিডিওগুলো দেখছেন, তাদেরকে প্রথমে বলবো যে আপনারা আগে করান না করান ওটা যার যার নিজের বিষয়, আপনারা রিজেন্ট হেয়ার অফিসে আসেন, রিজেন্ট হেয়ার অফিসে আসেন, কথা বলেন, ভালো লাগলে করেন, না লাগলে চলে যান, বিভিন্ন প্রতিষ্ঠান আছে। আর বিভিন্ন মেডিকেল পদ্ধতি আছে হেয়ার সম্পর্কে, আমি বলবো ওই বিষয়তে মানে ওই ওই পদ্ধতিগুলোতে না যাওয়া, তাই যেই পদ্ধতিটাতে আমার ইজি ফিল লাগবে নিজের কাছে, কোনো রিক্স হবে না, রিক্সেবল কোনো বিষয় আসবে না, এই বিষয়গুলো বিবেচনা করে ওই ডাক্তারি মেডিকেলি এই এই সাবজেক্টগুলোতে না যেয়ে নন সার্জিক্যাল আসাটাই সবার উচিত হবে। তাই আবার বলবো আপনারা রিজেন্ট হেয়ার অফিসে আসেন, কথা বলেন, ভালো লাগলে কাজ করেন, না লাগলে তারপরে সিদ্ধান্তটা আপনি। তাই আমি মনে করি এই পদ্ধতিটা নন সার্জিক্যাল পদ্ধতিটা নেওয়াটাই সবার ভালো হবে। ভিউয়ার্স আপনারা শুনলেন কেন ভাই নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট করবেন। আসলে মেডিকেল যে কোনো অস্ত্রোপচার অথবা মাথার উপরে যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্টের উপরে যাওয়া হলে কোনো না কোনো ঝুঁকি থাকে। আর মাথা যেহেতু শরীরের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, লাইক আপনার যদি হাতের আঙুলটা কেটে আঙুলে প্রবলেম হয় আঙুলটা কেটে ফেলতে পারবে, কিন্তু একবার মাথায় যদি কোনো প্রবলেম হয় তাহলে দূর আর টাই। এর কারণে মানুষ আসলে নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্টটা বেছে নেন, আর এটা খুবই চমৎকার একটা সমাধান। মাত্র 30 মিনিটের মধ্যে আপনি আপনার আজ থেকে 10 বছর আগে যে সৌন্দর্যটা হারাইছেন ঠিক সেটা আপনি আবার ফিরে পাবেন। এর কারণে ভাইয়ের সেই একই কারণেই নন সার্জিক্যালের ডিসিশনটা নিয়েছেন। আর রিজেন্ট হেয়ার সম্পর্কে উনি প্রশংসা করে অলরেডি বলেই দিয়েছেন, উনি আসলে আমাদের সাথে দীর্ঘ সময় এর আগে কথা বলছেন, অনেক ভিডিও দেখছেন, তো কথা এবং কাজের সাথে অনেক কিছু মিল পাওয়ার কারণে উনি আসলে অতি উৎসাহিত। উনি চাই যে ওনার পরবর্তীতে ওনার পরিচিত যারা আছে তারাও এখানে আসবে এবং উনিও খুশি। এবং আমরা ভিডিওটি শেষ করার আগে ওনার হেয়ার রিপ্লেসমেন্ট করার পর ওনার কী মতামত, উনি আসলে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট, সেটা আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, কমেন্ট করুন, লাইক শেয়ার এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা দেখলেন কিভাবে নন সার্জিক্যালি হেয়ার রিপ্লেসমেন্ট করা হয়, ক্লিপ পদ্ধতিতে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয়। আমরা পুরো কাজের মধ্যে ভাইয়ের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে, এখন শেষ পর্যায়ে আমাদের কাজ এখন কমপ্লিট। ওনার আগের আউটলুক এবং বর্তমান আউটলুকটা আপনারা সবাই দেখছেন, তো এখন উনি
ওনার ব্যক্তিগত অভিমত দিই, ওনার আসলে আমাদের সার্ভিসটা ভালো লাগছে কিনা এবং উনি এখন কি ধরনের ফিলিংস ওনার আছে সে ব্যাপারে উনি আমাদের সাথে শেয়ার করবেন। ব্যক্তিগত অভিমত বলতে আমার খুবই ভালো লাগছে, আর কাজে কথায় মিল আছে, রিজার্ভেয়ারের এই বিষয়টা বলতে পারি, মানে কথার সঙ্গে প্রতিশ্রুতির সঙ্গে কাজের মিল আছে। আর আমার মনে হচ্ছে আমি সেই 2010-11 সালে ফিরে গেছি, এই অনুভূতিটা অন্যরকম একটা অনুভূতি, মনের দিক থেকে বেশি ভালো লাগবে যখন আমি প্রতিনিয়ত ব্যবহার করে এর ফ্যাসিলিটিটা উপভোগ করব। তো সব মিলিয়ে অনেক অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, আমি খুবই হ্যাপি। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আপনারা দেখলেন আমাদের এখানে মাত্র 30 মিনিটের ভিতরে কিভাবে নন সার্জিক্যালি হেয়ার রিপ্লেসমেন্ট করা হয়। একটা মানুষের মাথায় চুল না থাকলে আসলে কতটা আর স্মার্ট না আসলে, মানে কেমন যেন একটা অপরিপূর্ণ ভাই বলতেছেন, চুল না থাকলে আনস্মার্ট, চুল থাকলে স্মার্ট। আসলে এটা 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 বাস্তব আছে। আমার যখন চুল ছিল না তখন আমি একটা আমেরিকান কোম্পানির জব হারাইছি, বাট চুল থাকা অবস্থায় অনেক ভালো ভালো কোম্পানির জবের অফার পেয়েছিলাম। তো যাই হোক, সেখানে এই স্মার্ট আনস্মার্টের কিছু হিসাব ছিল। এনিওয়ে আপনারা ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো পরামর্শ, যে কোনো মন্তব্য আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে দিতে পারেন এবং আরও বেশি প্রয়োজন হলে সরাসরি আমাদের ফোন নম্বরে ফোন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, খোদা হাফেজ।